জানলাম তো মাঠে চলে এসেছি, প্রচুর ভিড় আর প্রচুর লেট করে এসেছি, সেই জন্য বেশি কিছু করতে গেল সায়ন রয়েছে। কি মনে হচ্ছে আজকে? বিশাল লোক মনে হচ্ছে না, শ্রীভূমির লাইন দিয়ে ঢুকছি, বিশাল লোক, চরম খেলা হবে, দেখা যাক কি হয়। আজকাল কি হতে পারে? ইচ্ছা তো আছে 2-0 3-0, দেখা যাক। আজকে লিস্টন নেই, কিয়ান নাসিরি আছে, হোপফুলি বাদিক দিয়ে আজকে ভালো খেলা হবে। আর পেছনে অনেকেই রয়েছে, অভিষেক দা রয়েছে, ওগুলো পরে গিয়ে নিচ্ছি, নাহলে জায়গা পাবো না। অবশ্যই খেলা দেখে যদি বলো, আমি বলবো দুটো টিমের খেলাই ভালো লেগেছে। যেটা খুঁজে না বললো, মানবীরের শটটা বারে লেগেছে, গ্লেন মার্টিন্সের টটানোর ট্রাই নিয়েছে। বাট গ্লেন মার্টিন্সের আমি একটু বলবো যে যখন মিডফিল্ডে বল হচ্ছে তখন কিন্তু একটা বরাবর প্রবণতা একটা ব্যাকপাস করা, ওই জায়গাগুলো কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। বাট ওভারঅল যদি ফার্স্ট হাফের খেলা বলো, আমার কাছে কিন্তু 50-50 লাগলো। বাট মাঝে মাঠের যে দখলটা, সেটা কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে যে হায়দ্রাবাদের দখলে যাচ্ছে। এই দিকগুলো যদি ভালো হয় তো সেকেন্ড হাফে কিন্তু একটা পজিটিভ মোহনবাগানকে দেখতেই পারি। সুরাইলে বক্তব্য আর বেশি কিছু বলবো না, কারণ জায়গা বাঁচিয়ে যাচ্ছি, সময় বাঁচিয়ে যাচ্ছি। যদি বাই চান্স এক্সট্রা টাইমে যায় সেখানে আরও ভিডিও অ্যাড করতে হবে। আর এই ভাইয়ের এক ভাই সুইসাইড করেছে, সেই জন্য মনটাকে মন মরা, আর ডার্বি টিকিটটাকে এখনও দেয়নি, তো সেগুলো নিয়ে পরে আলোচনায় আসবো, ঠিক আছে? পরবর্তী গেলে কখনো তো আবার সেকেন্ড হাফটা দেখতে পাবো। Yeah!
সেকেন্ড হাফের খেলাও শেষ, এবার এক্সট্রা টাইম হবে। তো সেকেন্ড হাফটা খুবই বিরক্তিকর বোরিং হয়েছে। এখানে আরেকজন এক্সপার্ট রয়েছে, কি সেকেন্ড হাফটা নিয়ে কি বলবি? বাড়ি যাবো, সবারই মাথা একটাই চিন্তা যে বাড়ি কখন যাবে, বাড়ি ফিরবে কি করে, কি বলবে খেলা নিয়ে। আমি যদি বলি, আমি বলে ফার্স্ট হাফের থেকে অনেক বোরিং খেলা হয়েছে, বাট মোহনবাগান অনেকগুলো সুযোগ পেয়েছিল, হায়দ্রাবাদও কিছু 50-50 চান্স পেয়েছিল, বাট এগুলো গোল কনভার্ট হয়নি। তা বলবো এক কথা, বোরিং খেলা হয়েছে, মাঝে মাঝে কিন্তু আমি বলবো এরকম ভালো প্লে হচ্ছে না, এখন এক্সট্রা টাইম খেলা হবে, এখন দেখি কি হয়। প্রচুর কিছু বলে দিয়েছে, দেখতেই পাচ্ছে হাই ফাই তুলছে সবার, ঘুম পেয়ে গেছে সেকেন্ড হাফের খেলা দেখে, এক্সট্রা টাইমে কি হয়। দার্শনিক মানুষকে পেয়েছি, কি বলবে টাই ব্রেকারের আগে? প্রচণ্ড চাপে আছে, বিশেষ করে লিস্টন কখন নেবে সেটা নিয়ে প্রচণ্ড চাপে আছে। না টাই ব্রেকার কিচ্ছু বলা যায় না, টাই ব্রেকার 50-50, যখন যা খুশি হতে পারে। ওভারঅল খেলাটা নিয়ে কি বলবে? প্রচণ্ড বোরিং খেলা। ফার্স্ট হাফের দিকটা তাও একটু ভালো ছিল, কপালও খারাপ ছিল, দুখানা বারে লেগেছে, একটা ইজি গ্লেনের খুব শটটা খুব ভালো ছিল দূর থেকে, কিন্তু মানে ওই রকম ক্লিয়ার কিছু ছিল না। বুমোসটা কনভার্ট করা যেত, ঠিক আছে যা হবে, এবার এবার ওপরওলা কিছু না, একদমই তো টাই ব্রেকার শুরু হচ্ছে, সেটা দেখতে হবে। ব্লগটা তো দেখে নিলে, একটা উত্তেজনাপূর্ণ, যদি খেলাটা বোরিং হয়েছে বা ট্রাই ব্রেকারটা অসাধারণ হয়েছে। আর আমার সাথে রয়েছে স্লিপলেস কলকাতার মালিক, তো ওকে ডেকে নিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য, কারণ বাস টাস তো পাওয়া যায় না। তো ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে, তার সাথে বেল আইকনটা টিকটক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে, ভিডিওটা আসছে প্রায় 12টা বাজে, তো চলো এখনের জন্য টাটা।